একজন মানুষ আল্লাহর ইবাদতের জন্য তো তালা মানুষকে সৃষ্টি করেছেন এবং সে কোন পথে সে এই তার সম্পদটি উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করবে এটি তার জানা খুবই গুরুত্বপূর্ণ তা আমরা অনেকেই রিজিকটাই বুঝি না কেউ বলছেন যে রিজিক যেটা হালাল এটাই রিজিক আর হারামটা রিজিকের মধ্যে নেই এরকম বিভিন্ন ধরনের কথা বলছেন আবার আমাদের সমাজে কিছু মানুষ এমনও আছে যে বাম হাতের কারবার করছে নিজেকে খুব গর্বিত মনে করছে যে না এটা তো ভালো তার বাবা বসে দশতলা বিল্ডিংয়ের কাজ শুরু করেছি কাজ শুরু করে এমন হয়েছে যে বলে বেতন কত বলে বেতন তো বেশি না চল্লিশ হাজার বেতন তো এত বিশাল বিল্ডিং বলে একটু বাম হাতের একটু কারবার আছে একটু আলগা ইনকাম আছে এই যে মানুষগুলো আলগা ইনকাম এটাকে খুব বুক ফুলিয়ে বলতেছে কি বলবেন তাদের ব্যাপারে এই সুদ ঘুষ অন্যায় অপকর্ম জুম জি মহতরাম ধন্যবাদ আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যদি সমাজ থেকে আমরা দুর্নীতি এবং এই অবৈধ ইনকামের পন্থা বন্ধ করতে চাই সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নাই সামাজিকভাবে আমাদের আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে আপনি দেখবেন সুদের ব্যাপারে আপনি কথা বললেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে ব্যবচার করে অথবা তার মাকে বিয়ে করে তাহলে আমরা কিন্তু তাকে সুদের সবচেয়ে আমি ওটাই ওটাই বলছি যে একজন ব্যক্তি যদি তার মায়ের সাথে ব্যবচার করে অবশ্যই সে সমাজ যত খারাপই হোক অন্তত মুসলিম সমাজে তার জায়গা হবে না মুসলিম কবরস্থানে কিন্তু তার জায়গা হবে না কিন্তু একই ব্যক্তি যখন সুদী কারবার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হচ্ছে সে কিন্তু সম্মানের চেয়ারটা সে পাচ্ছে অথচ নবী করিম সাল্লাহাম কী বলেছেন যে সুদি কারবারের সবচেয়ে

ঠিকই নামাজ পড়ছেন সালাত আদায় করছেন কপালে দাগ পড়ে গিয়েছে অথচ একই মানুষ গিয়ে আবার অফিসে গিয়ে এসে দুর্নীতি করছে তাহলে আপনার এই আপনি নিয়ে আপনি এটা তো হতে পারে না ভাই হাকির হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন জান্নাতা আল্লাহ রসুল বলেছেন ওই দেহ ওই বডি জান্নাতে যাবে না যেই বডিটা হারাম সম্পদ দিয়ে তৈরি হয়েছে তাহলে আপনি ইবাদত বন্ধুকে কি করে কি করবেন আপনার ইবাদত তো কবুল হবে না হ্যাঁ এখন যদি প্রশ্ন করেন যে আমি তাহলে কি এ ছেড়ে দেব না কবরের দুটো ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হচ্ছে আপনার উপরে যে দায়িত্বটা অর্পিত হয়েছে যে আপনার জোহরের সালাত আদায় করা ফরজ ছিল এই ফরজটা আদায় হয়েছে বটে কিন্তু সালাত আদায় করলে যে আপনি যে বেনিফিটেড হতেন আপনি যে আল্লাহর কাছ থেকে অ্যাওয়ার্ড পাবেন পুরস্কার পাবেন এটা কিন্তু আপনি পাবেন না সুতরাং আপনি অবশ্যই আপনাকে আপনি যদি চান যে আপনার এবাদত আল্লাহর কাছে কবুল হোক গ্রহণযোগ্য হোক আপনি জান্নাতে যেতে চান আপনি টোটাল হারামকে না বলেন টোটাল হারামকে আপনাকে বয়কট করতে হবে কোরআন করিবেন মধ্যে আল্লাহ আলা প্রিন্সিপাল বলে দিয়েছেন ওালকুম বেল বাতল অন্যায় যত পথ আছে যত পন্থা আছে এখন আমরা একটা একটা করে ফিরতি দিতে পারবো না যে এটা হারাম এটা হারাম এটা হারাম ইটা হারাম আল্লাহ তালা কোরআনে যেটাকে হালাল বলেছেন রসুল ই সাল্লাহ সাল্লাম যেটাকে হালাল বলেছেন সেটা